مسلمه الحرمان লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর জমিনের ভিতরে একদিন আপনি ছিলেন না আপনার বাবা ছিল না আপনার দাদা ছিল না দুনিয়ার জমিনের ভিতরে আসলো আপনিও আসলেন আমিও আসলাম আবার এমন একটা দিন চলে আসবে যেই দিন আপনিও থাকবেন না আমিও থাকবো না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ প্রত্যেককে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আম্মা জান আয়সা বলেন আল্লাহ আল্লাহ হবে নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আম্মা জান বলেন আমি আল্লাহর নবীর পাশে বসা আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার হাতের রকম করে গুটায় আরেকবার পায়ের রকম করে গুটায় হাত বরাবর যেমন কেশনী শুরু হয়ে গেছে আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীল মুবারক থেকে চাদরটা সরালাম আল্লাহ নবীর শরীল ছিলেন চাদরের আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুলের শরীর মুবারক থেকে চাদরটা সরা লাগাম সরায়া দেখি আল্লাহর নবীর এমন কোন পশম মুবারক বা কি না যেই পশম মুবারকের গুড়া থেকে গাম বের হচ্ছে না সোহান আল্লাহ লক্ষ্য করা যায় কেন আমাদের আয়সা বলে আমাদের আয়সা বলে আমার দিন বিশ্বাস হয়ে গেল আল্লাহ আর উল্লে আলামিন যে বললেন দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে কবে আম্মা জানাসে বলেন আমার আর পূজার বাকি না আল্লাহরব উল্লেমন যে বললেন ভুল নথ সিং জা আম্মাদেশা বলেন আমার পূজার বাকি প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে মুসলমান ভাই লক্ষ্য করে দেখুন বলেন আমি আল্লাহ

আল্লাহা হয় আমার বন্ধু যে বললেন দরজার কাছে তারা কে কেজন সালাম দিচ্ছে আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যাবে আজেগিল তুমি দরজার সামনে প্রকাশিত হয়ে যাও আমার فاطمهর সামনে প্রকাশিত হয়ে যাও এবার যখন আজগিল প্রকাশ্য হয়ে গেল فاطمه রাদিয়াল্লাহু তাআলা না দরজাটা খুলে দেখলেন এত বিশাল দেহের মানুহ ফাতে জিদকা জি বললেন আল্লাহ পাক এত বিশাল দেহের মানুষ দেখা যায় গাই আপা গো যেই মানুষ মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল রাখে না আপা যেই মানুষ এত বড় মানুষ যার মধ্যে আকাশে পা জমিনে আপাগো এমন মানুষ মক্কা মদিনা বিতনে আর নাই আমি এমন মানুষ দেখি না উনি কে গো আপনি আমাকে একটু বলে দেন না এমনিতে আল্লাহ রাসূল বলতে আরম্ভ করলেন فاطمه উনি আর কেউ না ওই উনি দুনিয়ার কোনো মানুষ না এ উনি কে জানোনি উনি বলেন হজরাতে আজরাঙি আলাইহিসসালাতু ওয়াস সালাম এমনিতে فاطمه করে দরজাটা বন্ধ করে ফেললো দরজাটা বন্ধ করিয়া আল্লাহ আব্বা এখন কেন ভৌ আজরাইল এখানে আসলো আপনি সবটা করে দিন ধরে আপনি অসুস্থ আব্বা আজরাইল কেন আমাদের ঘরের দর দর সামনে আসলো আপনি কি চলে যাবেন এই কথা বলে ফাতেমা চোখের পানি গোলা কান্না শুরু করে দিলেন ফাতেমা বললেন আব্বা আমি ঘরের দরজা খুলব না আমি আজরাইলকে ঢুকতে দিয়ে দিব না কারণ আপনি যদি চলে যান আমি কার কাছে গিয়ে আমার দুঃখ বর্ণনা করব আমি কার কাছে গিয়ে আমার দুঃখ বলবো ও গাবা আপনি যদি চলে যান আমার সন্তানরা কার কাছে যাবে কার কাছে গিয়ে তাদের দুঃখ বলবে ও আমি গরের দরজা খুলব না এমনি দেয়াল্লা নবী ডেকে বলেন আরে ফাতেমা ওই গরের দরজা খুলতে হয় না আজ আসার নবরের দরজা খোলা লাগে না আজরাইলকে অনুমতি দেওয়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কোন অনুমতি দিয়েছে আজরাইল কারো অনুমতি না জান কবজ করে না তবে যে আমার দরজার সামনে দাঁড়ায় আছে জানুনই এটা হলো আমার সম্মান আমি নবীর সম্মানে আজরাইল এখানে দাঁড়ায় আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আজরাইল আল্লাহর নবীর কাছে আসলো আসার পরে আল্লাহর নবী আজরাইল বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখার জন্য আসি আপনি যদি চলে যেতে চান তাহলে যাইতে পারবেন আর যদি আপনি তাকতে চান তাহলে তাকতেও পারবেন এখন আপনি বলেন আপনি কি করবেন আল্লাহ নবী বললেন আজাগিল আমার কাছে জিব্রাইল আসুক জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে একটু সময় দাও যখন জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পরে আল্লাহ নবী জিব্রাইলকে বললেন জিবরাইল আজরাইল তো এরকম এরকম বলতেছে এখন তুমি কি বলো

আল্লাহ রব্দলাম তো আপনাকে আগেই জানা দিয়েছেন আপনিও মরণশীল আপনিও মৃত্যুবরণ করবে আপনার দুশ্মন যারা তারও মৃত্যুবরণ করবে করবে আল্লাহ আল্লাবলের বুঝতে বাকি নাই আল্লাহ নবী বুঝে ফেললেন দুনিয়া চেরে চলে যাবে এবার আল্লাহ নবী চোখের পানিগুলো সেরে সেরে খেন্দে নাম প্রশ্ন জীবটা আর সোল আল্লাহ জি হাবিবাল্লাহগুলা অগল্লাহর পানিগুলো সেরে খান্দে ঘে আল্লাহর নবী গো আপনি কি ফাতেমার জন্য কান্দেন ফাতেমাকে তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মুহিরাদের সরদারি নি বানায় দিয়েছেন আপনি কেন কান্দেন আল্লাহর নবী বলেন না আমি ফাতেমার জন্য কান্দি না আল্লাহর নবী যখন আবার কান্না শুরু করে দিলেন আল্লাহ আমি সব রহমতুল আলামিনের কান্দা দেখিয়া এবার জিব্রাইল আমিন বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি আল্লাহ আর বলেন আমি হাসান আর হুসেন কেন জান্নতে পুরুষদের শর্তর বানাই দিয়েছেনছেন সুসং বাতিয়েছেনছেন আপনি কেন কান্দেন আপনার কান্দার কারণ টা কি আল্লাহ আল্লাহন কান্দার বলুন কান্তেছেন সেন এবার আল্লাহ আল্লাহ ডাকে বলে আয়ে জিপ্রাগি আমি পাঁচ মার জন্য কাম দিনা রে আমি হাসান আর হুসাইনের জন্য কাম দিনা দিনা জিপ ডাই কেন কান্

এবার জি ভাই বলি আর সুরন আমি বললাম আপনা যে আপনি যখন কবরের মধ্যে থাকবেন রওজা শরীফের মধ্যে থাকবেন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন দুনিয়াতে মানুষের সংখ্যা যতটুকু ওই ফেরেশতার কানও থাকবে তত না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কানবেন না আপনার কানদার কোনো প্রশ্ন আসে না আল্লাহর নবীকে বলেন এ আমি কেন কান্দি রে আমি ওই কারণে কান্দি না আমার উম্মতের খবর আমার রোজার মধ্যে যাবে কিনা আমি এই জন্য কান্দি না বলে কেন কান্দেন এবার আল্লাহ নবী বলতে আরম্ভ করলেন জিবরাইল আমি কেন কান্দি রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন যখন আমি দুনিয়াতে থাকব ওই জমিনের ভিতরে আমি থাকব আমি জমিনে তাকা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ধরনের আজাব দিবেন না কোন গজব দিবেন না আরে জিব্রাগি যদি আমি পৃথিবী চলে যাই যদি আমি কবরে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমার উন্মতে আজাব দে আমি নবী বরদাস্ত করতে পারবো না আমি সহ্য করতে পারবো না এমনিতে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলকে জানাই দিলেন জিব্রাগি আপনি আমার বন্ধুকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিলাম আমি আল্লাহ আমার বন্ধুর উন্মতে কোনো ধরনের আজাব দিব না কি পরিমান আর আমরা উন্মতটা কি করি নবী দোয়া করছিলেন আল্লাহ আমার উন্মত্রিও না যার কারণে এখন দেখেন আমাদের আজাব আসেন আমরা গুনা কি কম করি মনে করেন গুনা কি কম করি প্রত্যেকটা কদমে কদমে গুণা করছি কদমে কদমে কেমনে গুণা আমি হাঁটিয়া চিন্তা করি কারে কেমনে ডুবানো যায় হে একটা বালা জিনিস অর্জন করছে তারটা কেমনে ধ্বংস করা যায় হে তো বালা জিনিসের মালিক হয়ে গেছে গা তারে কেমনে ডুবানো যায় মানুষের ক্ষতির চিন্তা করিয়া প্রত্যেকটা কদমে কদমে গুণা করতেছি এই দেখেন হা জানি এত মারামারি কাটাকাটি এত কিছু দেশে আমাদের চলতেছে এগুলা কেন আল্লাহ হেফাজত করছে যদি আমরা আখের নবীর উম্মত না হইতাম আজকে যে দেশের যে অবস্থা আপনারা আমার আল্লাহ কোন দিন ধ্বংস করে দেবেন কিন্তু মোহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধ্বংস করেন না মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবী থেকে যখন আপনাকে আমাকে বিদায় হবে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না দেখেন লক্ষ্য করে দেখেন এবার যখন আজরাইল আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহ নবী সর্বনবী রহমাতুল্লিল আলামিনের বুক মুবারকের উপরে যখন হাতটা রাখলো আল্লাহ নবি ডেকে বলে গেন তুমি আমার বুকের ওপরে কী রাখছ রে আজ রে তুমি বলো না আমার বুকের মধ্যে কি রাখছ আজ জাগিল ডেকে বলে আরে সর হিয়া হাবি বল আল্লাহ নবি গো আমি কিছু রাখি নাই তোকে আমার হাত টাপ না আর বুকের ওপরে রাখছি আল্লাহ নবি বলে কেন অজ্জাগিল আমার মনে হচ্ছে রে গে তুমি উহ পাহাড়টা আমার মুখের মধ্যে রেখেই জসআহার আল্লাহ আল্লাহ নদীর কষ্ট সহ্য করতে পারলো না আল্লাহ নবী বিশ্ব নদীর রহমাতুল্লে হাতের কাছে একটা বাটি ছিল এখান পানি নিয়া আল্লাহ নবীর মুখের মধ্যে বসা দেওয়ার পর লক্সের আজাদকে তো কঠিন আমার থেকে রক্ষা কর দেখেন কি মৃত্যুর কষ্ট সবাইকে একই মৃত্যুর স্বাদ বহন করতে হবে এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না এখন আসি আর আরেকবার tatbo na দেখেন দুনিয়ার ভিতরে কোনো মানুষ যখন আপনার সঙ্গে প্রথম সাক্ষাৎ করে দেখা হয় যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কই থেকে আইছেন কোথা থেকে আপনি আইছেন যোনো আইছেনি জায়গাটা কোন জায়গা পাল্টা কোনো উত্তর নাই প্রথম প্রশ্ন বলেন আপনি কই থেকে আইছেন দ্বিতীয় প্রশ্ন আপনি কোথায় আছেন এ উত্তর নাই তিন নম্বর প্রশ্ন করেন আপনি কোথায় যাইবেন এ উত্তর নাই এখন আপনি বলেন আপনি কি বলবেন তাহলে পাগল কই দেন না এ পাগল দিবে না এ কই থেকে আইছে ইডো কয় না কই আছে ইডো কয় না আবার কই যাইবো ইডো কয় না পাগল কই দেন না আপনারা তারা ভাগলকে ডাক দিবেন ঠিক তদুরূপ দুনিয়ার ভিতরে আমরা যারা আসি আমাদের ওই চিন্তা কথা জানার দরকার আমি কোথায় ছিলাম কোথায় আসি আমার কোথায় যাব হ্যাঁ আমার এই দুনিয়া তো আমাদের চিরস্থায়ী জায়গা না কারণ দুনিয়াতে আপনার আমার অনেক পূর্বপুরুষ ছিল তারা নাই আমরা থাকবো না আজ না হই কাল তুমি যাইবা কবরে জাওয়ার সময়ই দেখবে চে গো তোমার সবই রইল পরে জাওয়ার সময়ই দেখবে চে গো ঠিক না দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে যাইতে হবে কিনা মুসলমান ভাইয়ের আমায় লক্ষ্য করে দেখুন দেখুন আপনার আমার তো এখন কোনো চিন্তা নাই টেনশন নাই আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই আনন্দ করে করে যাই আনন্দ করে করে যাই অথচ পাশেই যে কবর আমরা একটু চিন্তা করি না ওই কবর তো আমার আপন আপন মানুষগুলা শুয়ে আছে এমন একদিন আসবে আমার আপন আপন মানুষগুলাও আমারে সাদা কাপন করাইয়া বড়ি পাতা গরম জলে গোসল করাইয়া চারজনে কাজে করে নিয়া আপন আপন মানুষগুলা আমার অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করার প্রয়োজন আমাকে তো আমার আপন মানুষগুলো ওই কবরের মধ্যে শোয়াবে কিন্তু আপনার আমার এই চিন্তা না কবরের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যে আনন্দ করে করে যাই আনন্দ করে কত ধরনের গফ করে করে আমরা যে কবরের পাশ দিয়া একটু চিন্তা আসে না অথচ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর সাহাবী জান্নাতের সাহাবী

আপনি তো কিন্তু আপনাকে তো কান্না করতে দেখি না আরে উসমান আপনি জাহান্নামের আলোচনা করেন কিন্তু তো কান্না করতে দেখি না আপনি জান্নাতের আলোচনা করেন কিন্তু তো কান্না করতে দেখি না আপনি যখন কবরের পাশে হেঁটে যান তখন আপনি চোখের পানিগুলো সেরে সেরে কেন কান্দেন আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর উত্তর দিলেন আরে নবী সাহাবীরা শুনো আমি কেন কবরের পাশে গেলে যেন নি ওই দুনিয়াতে একদিন আমি চলে যাব। আমি কবরের বাসিন্দা হয়ে যাব ওই কবর তো আমাকে চাপ দিবে আখের গাটি আছে সব গাড়ির মধ্যে প্রথম স্থান হলো কবর ওই কবর তো আমাকে চাপ দিবে আমি ওই কবরের চাপ কেমনে সহ্য করব ওই কারণে আমি কান্দি মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে কোন যেই সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই সাহাবী কবর দেখলে কান্ত আর আপনি আমি কভর দেখলে হাসি আমাদের কান্না আসেই না দেখেন আমরা কেমন মানুষ নিলাম অথচ সাহাবে কেমন কান্ত কবরের কথা

ফেরেস্তা যারা ডুব দিয়া সিরা টাইম না যারা ঠান দিয়া আনে ডুব দিয়া দেখবেন হালুক শুনেন নি হালুক এই যে আউর থেকে হালুক তুলে নিস থেকে টান দিয়া সে এর যে আঙ্গুল ঢুকায়া টান দিয়া হই গেল ঠিক না হযরত মূসা আলাইহিস সালাম কে একবার স্বপ্নে দেখলেন ইন্তেকালের পরে ওনাকে একজন দিককে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর মূসা আপনি যে কবরের বাসিন্দা হয়ে গেলেন আপনার মৃত্যুর সময় কি কোনো কষ্ট হয়েছিল নাকি পয়গাম্বর মুসা উত্তর দিলেন জাননি আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে যদি আমার ভিতরে কিছু কাটা ডুবাইয়া আমার রক টক কয়েক হাজার মানুষের সহজে টান দিলে যেমন কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার মৃত্যুর সময় আল্লাহ আকবর দেখেন আল্লাহ বলেন অন্য অর্থাৎ

অন না শীত অতি বান অস্ত হঠাৎ মৃদুভাবে মান টানওয়ালা লেখেন লেখেন এখানে এই পেরাচোন দৃশ্য কি বলে বলে এখানে এক উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখবেন বাতাস দেখে বেলুন ছিলামনি বেলুন বেলুন ফুটকাসিনে না বেলুন আইন বেলুন ফু দিলে মুডা হয় না হয় বাতাস দা সাইরা দিলে সুন্দর বাইন দা সাইরা দিলে লরা লরি ঠিক তো দ্রুপ দ্রুপ আপনে মো ছিলাম একটা মরা বেলুনের মতো আল্লাহ তালা ফু দিয়েছেন আমাদের ভিতরে লুহু ঢুকিয়ে দিছেন দেওয়ার পরে দেখা যায় আমি ঠিক না মৃদুভাবে ভাল ভাল খুল নেওয়ালা ফেরস্তা দেখবেন এই যে ফুটকা আছে যেটা বেলুন আছে এটা দেখেন বান্ডা যেই খুললা দেন বাতাসটা আবার বেলুন ডাগের মতো মুড়দইয়া ফেরা থাকে বাতাস চারিদিকে লরলরি করে নরালরি করে না ঠিক তদ্রূপ এই যে মৃদুভাবে টান নেওয়া বান খুললা দেওয়ার ফেরেস্তা আপনার আমারও আল্লাহ রাব্বুল আলামিন নুহুডা দিয়া একটা বান দিয়া দিবেন ফেরেস্তা যারা জান্নাতি হলে মৃদু ভাবে তাদেরকে এই বানটা খুললা দিবেন সুবহানাল্লাহ কষ্ট হবে না এখন দেখেন যারা জান্নাতি বান্দা হবে তাদের কি পরিমাণ মৃত্যু সময় কষ্ট হবে আর যারা জাহান্নামী হবে কাদের কি পরিমাণ কষ্ট হবে মুসলমান হায়রামার লক্ষ্য করে দেখুন যারা নেককার যারা জান্নাতি বান্দা হবে মৃত্যু সময় যখন ফেরেশতারা আসবে জান্নাতি ফেরেশতারা পাশ করে ফেরেশতা আল্লাহর বান্দাকে চাপ দিয়া ধরবে দরার পরে আল্লাহর বান্দাকে যখন জান কবজ করা হবে আল্লাহর বান্দার সামনে জান্নাতের নাজ ও নিয়ামত গুলা দেখানো হবে আল্লাহর বান্দার জান্নাতের নাজ ও নিয়ামত গুলা দেখবে আর এই দেখার মাঝখানে আল্লাহর বান্দার জান নিয়ে যাবে আল্লাহর বান্দা কিছু টেরো পাবে না সুবহানাল্লাহ আর অনেক উদাহরণ আছে এটা বোঝানোর জন্য সময় অল্প দেখেন আর জাহান্নামী যারা হবে অর্থাৎ জান্নাতি বান্দার জানতে কষ্ট হইছে কষ্টটা বোঝা গেছে না যেমন মনে করেন অপারেশন চিনেন অপারেশন করে না কাটটা চিরা করে তো যার করে কষ্ট হয় না কষ্টটা হয় কিন্তু ইনজেকশনের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে বেশত করে রাখে দেখেন কষ্টটা বুঝতে পারে না কষ্টটি কি হয় কষ্টটা বোঝে না ঠিক তদরূপ জান্নাতি বান্দার কষ্ট হবে আল্লাহ জান্নাতি বান্দারি কষ্ট অনুভব করতে দিবেন না জাহান মৃত্যু কেমন হবে হবে নামে বান্দার সামনে এত বিশাল দেহের আকৃতি নিয়ে আসবে আজাগিলের এক চোখ থাকবেন মাস দিকে আরেক চোখ থাকবে মাগরিবে আজাইলের হাত গুলা বড় বড় বিশাল এমন একটা আকৃতি নিয়ে আসবে মানুষ দেখলেই ভয় ভাবে যাবে এমন একটা বিশ্রী আকৃতি নিয়ে আজাইল আসবে

যদি আমি দুনিয়ার জমিনের ভিতরে থাকি তাহলে তুমি উত্তর দাও আমার সঙ্গে কি আবার আজরাইল দেখা করবে নি বলে আজরাইল দেখা করবে হা দেখা করবে ও ভাই তুমি যে এখন মারা যাও না কত বছর আগে মারা গেছো বলে আমি এখন থেকে 4000 বছর আগে মারা গেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি আজরাইল তো ভয় পাও কেন কারণ কি বলে সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন রে আল্লাহর পয়গাম্বর ঈসা তোমার সঙ্গে তো আজরাইল এখনো সাক্ষাৎ করে নাই আজরাইল এখনো সাক্ষাৎ করে নাই তুমি কেমনে বুঝবে আজরাইল যে কি পরিমাণ ভয়ংকর হয় রে পয়গাম্বর ঈসা আমি একদিন দুই দিন নয় একাদের চার হাজার বছর আগে আমি দুনিয়া ছেড়ে চলে গেছিলাম আমি চার হাজার বছর আগে মৃত্যুবরণ করছি আমি আল্লাহর কসম করে বলি আমি এখন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর যে কি পরিমাণ কষ্ট এটা এটা এখনো আমি অনুভব করি সুহান দেখেন কি পরিমাণ কষ্ট হয় আপনি আমার আমল তো আমরা করি না করার চেষ্টা করি করি দেখবেন আপনি নেক কাজ কি করছেন না করছেন চোখ বন্ধ করলে এগুলা চোখ দেখা যায় না চোখ বন্ধ করে আজকে গিয়ে বিছানা আমাদের বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একবার চোখটা বন্ধ করবেন বন্ধকেরা দেখবেন আমি আজকে কয়টা অপরাধ করছি আজকে আমার দ্বারা কোন কোন গুণাগুলো দেখবেন অটোমেটিক মাথার মধ্যে বাড়ি খায় কেন বাড়ি খায় আল্লাহ এগুলো স্মরণ করাই দেবেন দা তুই তৌবা কর কারণ তুই তুই দুনিয়াতে থাকতে পারবি না এটা তো আসল জায়গা না তোর তো আসল জায়গা হলো কবর আসল হলো আসল জায়গা কি আখেরা আসল আখেরা এই দুনিয়া চিরস্থায়ী না একদিন প্রত্যেককে বিদায় নিতে হবে প্রত্যেককে বিদায় নিতে হবে আমাদের তো আমল নাই কিন্তু দেখেন আমল না থাকার পরেও আমরা একজন কিছু প্রশ্ন করি ভাই নামাজটা পড়েন না প্রশ্ন করি না মাঝে মধ্যে কেউ ফাইলে কেউ চাষা নামাজটা পড়েন চাষা উত্তর দেয় কাপড় বানানো চাষা উত্তর দেয় ও সা ও ভাই তুমি যে বললা তোমার কাপড়টা ভালো না এই অবস্থায় যদি তোমার কাছে আজাইল হাজির হয়ে যায় তখন তোমার মৃত্যুটা কোন হালতে হবে চিন্তা করছ আর মৃত্যু তো কোনো গ্যারান্টি নাই আজাইল কখন চলে আসবে বলা যায় বলা যায় কোন সময় কার সামনে আজরাইল হাজির হয়ে যাবে বলা যায় না এজন্য সর্ব হালতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা সর্ব হালতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ কোন সমাজে জানে আমার মৃত্যু হয়ে যায় কোন সময় জানে দুনিয়া ছেড়ে চলে যাই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে দেখেন আল্লাহর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের সহধর্মিনী হজরত হজরত খাদিজা রাজিয়া তাআলা আনহা

আমি দুইটা কারণে কান্দি এক নম্বর কারণ হলো নবীজি আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোনো কাফির মেহমান আপনার উপর কোনো আক্রমণ করতে পারছে না আপনাকে কেউ কালি দিতে পারছে না ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই ওই কাফির বেঈমান না আপনার উপর আক্রমণ করবে আপনার কি অবস্থা হবে আমি ওই কারণে কান্দি আবার আল্লাহর নবী ডেকে বলেন খাদিজা তুমি কান্দো না কান্দার কোনো প্রশ্ন আসে না আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন اے খাদিজা তুমি কাঁদনা তোমার কান্দার কোনো প্রশ্নই আসে না ও খাদিজা দ্বিতীয় কারণটা কি তুমি বলে দাও এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতে বিলম্ব করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি দুই নাম্বার কারণ হলো আমি কেন কান্দি আপনি জানেন নি আমি কান্দি আমি কেমনে কবরের মধ্যে তাকবো আমি কবরের উত্তরগুলো কেমনে দিব নবীজি আমি কেমনে ফেরেস্তাদের উত্তর দিব আমি ওই কারণে কান্দি নবী গো আপনি ওয়াদা দেন আমি ইন্তেকালের পর আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন ও নবী আপনি

রব্বুল আলামিন আল্লাহর নবীকে দিলেন নবীজি আপনার খাদিজার জন্য আমি আল্লাহর আটটা জান্নাত অপেক্ষা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি আপনার খাদিজা যখন জান্নাতের সামনে আসবে উনি যখন দুনিয়া থেকে চলে আসবে আপনার খাদিজার জন্য আটটা জান্নাতের দরজা খোলা আছে খাদিজা যে দরজা দিয়া চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে

একদিন আমাদের প্রত্যেককে কবরের পাড়ি জমাতে হবে দেখেন হাদিস পড়েছিলাম আব আল কবর মিন রিয়াজিল জান্নাহ আর হফরাতুম মিন হফারিন নার কবরটা হবে কার জন্য জান্নাত কারোর জন্য জাহান্নাম দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহিন এক কবরের পাশে গেলেন কবরটা দেখলেন এক সাহাবীর কবর খনন করা হচ্ছে আল্লাহর নবী কবরের পাশে গিয়া কবরকে উদ্দেশ্য করে বলেন এই কবর তুই তো আমার সাহাবীকে চাপ দিবি সঙ্গে ছিল আরেকজন সাহাবী সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগল্লার নবী আপনার যে সাহাবীটাই কবরের মধ্যে প্রবেশ করবে সে তো আপনার সাহাবী সে তো জান্নাতি বান্দা তাহলে কেন তাকে কবরে চাপ দিবি আল্লাহর নবী বলে কেন প্রত্যেকটা মানুষকে কবরে চাপ ইমানদার ইমানদারকে চাপ দিবি বেদবদকারকে চাপ দিবি তবে কারো কারো চাপটা হবে আনন্দের কারো কারো চাপটা হবে দুঃখের লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর সময় বলে যারা নেককার হবে তাদেরকে কবর যখন চাপ দিবি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে সগিরা গুণা ছিল ওই সগিরা গুণা গুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন শুধু তা নই কবরটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি বান্দার কবরটা এত বিশাল হয়ে যাবে জান্নাতি বান্দা চাইবে যতক্ষণ জান্নাতি বান্দার চোখের পাওয়া যাবে ততক্ষণ বড় কবরটা তত বড় হয়ে যাবে শুভানামলা আর বতকারের চাপটা কেমন হবে জানেননি আর যখন কবর বৎকারকে চাপ দিবে বৎকারের এক পাশের হাতটি অপর পাশে ঢুকে যাবে কেমনি ঢুকবে আল্লাহ নুবে নিজ হাতে হাত তারা দেখাই দিয়েছে না এরকম করে এক পাশের হাতটি এক পাশে ঢুকে যাবে মুসলমান হয় আর আমার এখন থেকে কবরের সামনা সোগাড় করা দরকার এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আর আমি কি করলাম আমার কি করতেছিস আর কবরের জন্য আমি কি নিয়ে যাব। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই আমরা আজকে প্রত্যেকেই সবরের সমাজ জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে যাবে ইনশাহ আল্লাহ আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করা করুন সিদ্ধান্ত